আসসালামু আলাইকুম, আমি রিপা বেগম। আমি মৌলভীবাজারের রাজনগর থানা থেকে এসেছি। আমি গত 2 মাস আগে ডিপিআরসি ভর্তি হয়েছিলাম। তখন আমার যে ব্যথাগুলো ছিল পায়ে, কোমরে, ঘাড়ে, তারপরে স্যারের চিকিৎসা নেওয়ার পরে এখন আমি মোটামুটি ভালো আছি। আগে যেগুলো কাজ করতে পারতাম না, এখন এগুলো করতে পারি। আমি চাকরি করি, আমি শিক্ষকতা করি। আমি যে কাজগুলো করতে চাইতাম, যে বসে সারাদিন বসেও থাকতে পারি না, বা একটু সময় হাঁটাচলা করলেও আমার পায়ে ব্যথা করে। আমার বাড়ির বাসা থেকে হেঁটে যেতে স্কুলে 5 মিনিট বা 10 মিনিটের রাস্তা, এগুলো আগে আমি যেতে পারতাম না, এখন তো আল্লাহর হুকুম আমি হেঁটে হেঁটে আসতে পারি। বেশি সময় বসে থাকতে পারি না, যে উঠি দাঁড়াই বসি এরকম করিতে। আগের চেয়ে আমি অনেক ব্যথার জন্য কষ্ট যে পাইতাম, এটা একটু কম আছে। বলেছিলেন যে 1 মাস পরে আসার জন্য, তো আমি সময় সুযোগের জন্য 1 মাস পরে আসতে পারি নাই, এখন 2 মাস পরে আসছি। তখন স্যার আমারে কিছুই বললেন নাই, যে কেন আগে আসলে না বা এত দেরি করলেন, এরকম কিছুই বললেন নাই। না বললেন কোনো চিন্তার কারণ নাই, এগুলো কোনো অসুবিধা নাই, আমি ওষুধ দিয়ে দিছি, আবার 2 মাস পরে আসবে। আগের থেকে একটু ভালো, হঠাৎ করে তো মনটা খুব খারাপ হয়ে গেছিল, কেননা অসুখ বিসুখ থাকলে অনেকটা সমস্যা এসে দাঁড়ায়। তো অসুখটা খুবই বেশি ছিল আগে, তো এখানে ট্রিটমেন্টে 15 দিন থাকার পর, ট্রিটমেন্ট করার পর এখন একটু ভালো দেখতেছি, তবে ঔষধ চলতেছে। বাকি ওইটা গিয়ে আল্লাহর মেহরবানি, আর কিছু বলার নেই। খুবই কষ্ট হয়তো, খুবই সমস্যা হয়তো, দুই বেশি না 2 মিনিট হাঁটলে পরে অনেক কথা বলতো, বললে আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, এটা সেটা অনেক কিছু। ওই বলতাম যে আস্তে আস্তে যাও, কি করবা, ওই কান্দাঘাটি করতো। এরপরে ব্যথাটাতে থাকলে সাধারণত কান্দাঘাটিই আসে, কান্দাঘাটি করতো, তারপরে গিয়ে চলাফেরা করতো। কষ্ট করার পরে গিয়ে এখন একটু কম দেখা যাচ্ছে আল্লাহ, কিছু একটু আল্লাহর রহমত আর ডাক্তারের। হ্যাঁ, একবারে বিটা ছিল, কেননা রাত্রে বসেই থাকতো, কেন শুইতো আবার ব্যথা করতো, আবার উঠে বইতো, আবার শুইতো আবার ব্যথা করতো, আবার উঠে বইতো, এইরকম করে ছাটা ছাটে আবার নামতো, একটু হাঁটতে পারতো না, আবার এসে ঘুরে এসে আবার বইতো। এগুলো অনেক কিছু অনেক, কিন্তু কথা হলো যে মূলত সত্যিকারই বলতে কি, এখন আল্লাহ তো একটু মায়া করছেন, আর বাকি দিকে আল্লাহর মেহরবানি, ওষুধ তো আবার নেবো, দেখে যদি পুরোপুরি একটু সুস্থ হয় তাহলে মনে করেন আল্লাহর কাছে ভালো, ডাক্তার সাহেব মনে করলাম যে আল্লাহর কাছে ভালো। হ্যাঁ, সব দর্শক আমাদের জন্য একটু দোয়া করবেন, আর আল্লাহ আমাদেরকে যাতে ভালো রাখেন, আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি। আসসালামু আলাইকুম।